হ্যালো, ভেক্টর লেকচার 1 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ভেক্টর সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা এবং ভেক্টর বেসিক অপারেশনগুলো দেখব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ভেক্টর আসলে কি। ভেক্টর হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম যার ম্যাগনিচিউড থাকে এবং ডিরেকশন থাকে, অর্থাৎ বাংলায় বললে বোঝা যায় যার মান থাকে এবং দিক থাকে। যেসব টার্মের শুধু মান হলেই চলে, দিক প্রসঙ্গের প্রয়োজন নেই, সেগুলোকে বলা হয় স্কেলার টার্ম, এবং যেগুলা মান এবং দিক উভয়ই সমান গুরুত্বপূর্ণ তাদেরকে বলা হয় ভেক্টর টার্ম। সো এখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি, যেমন ডিস্টেন্স, ভেলোসিটি, মাস, ওয়েট, স্পিড, ফোর্স, এগুলোর মধ্যে আমরা কিছু ভেক্টর টার্মও লিখেছি এবং কিছু স্কেলার টার্মও লিখেছি। যেমন আপনি যদি চিন্তা করেন ডিস্টেন্স, তবে এটা আসলে স্কেলার টার্ম, কারণ ডিস্টেন্স ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব যা হবে, চিটাগাং থেকে ঢাকার দূরত্ব তাই হবে। এখানে দিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। কিন্তু আমরা যদি বলি ভেলোসিটি, তবে এটা ভেক্টর টার্ম, কারণ ভেলোসিটি একটি গতি বোঝায় কোনো বস্তুর এবং তার সাথে দিকও গুরুত্বপূর্ণ। আমরা যদি ভাবি মাস, তবে মাস হচ্ছে একটি স্কেলার টার্ম, কারণ মাস কোনো বস্তুর পরিমাণকে বোঝায়, কিন্তু ওয়েট তার সাথে তুলনাযোগ্য। ওয়েট বলতে আমরা ভেক্টর টার্ম বুঝি, কারণ ওয়েটের সাথে বস্তুর পরিমাণের সঙ্গে সঙ্গে এই বস্তুটিকে পৃথিবীর কেন্দ্র তার নিজের দিকে কী পরিমাণে আকর্ষণ করছে সেই বিষয়টিও এখানে বিবেচনা করা হয়। আরেকটি বিষয় হচ্ছে ফোর্স, এটাও একটি ভেক্টর টার্ম। ফোর্স আমরা যখন কোনো বস্তুর উপরে প্রয়োগ করি বা কোথাও ফোর্স প্রয়োগ করতে দেখি, যেটাকে বলা হচ্ছে বাংলাতে বল, সেটা অবশ্যই কোনো দিক সম্পর্কিত হবে, দিক উল্লেখ থাকতে হবে। আর আরেকটি বিষয় আমি এখানে বলছি স্পিড। অনেক সময় আমরা ভেলোসিটি এবং স্পিড একই অর্থে ব্যবহার করি, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু স্পিড আসলে তাত্ত্বিকভাবে স্কেলার টার্ম হিসাবে ইউজ করা হয়, যেটা কোনো বস্তুর গতির সাংখ্যিক মানটি প্রকাশ করে, কিন্তু তার এখানে দিকের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। তো আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি, ওয়েট, ফোর্স, এগুলো হচ্ছে আমার ভেক্টর টার্ম, আর মাস, স্পিড, ডিস্টেন্স, এগুলো হচ্ছে স্কেলার টার্ম। কিছু উদাহরণ আমি এখানে দিলাম। এরপরে আমরা দেখব যে ভেক্টরগুলোর মান এবং দিক কীভাবে বের করতে হয় এই প্রসঙ্গ। এখন তার আগে বুঝতে হবে যে ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়। তো যেহেতু দিক আছে, মান এবং দিক দুইটি বিষয়ই গুরুত্বপূর্ণ, আমরা তখন এই দিকটি বোঝানোর জন্য এই ভিডিওতে আমি টু ডাইমেনশনাল ভেক্টর প্রেজেন্টেশন সম্পর্কে কথা বলছি। তার মানে আমার দুইটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তার মানে হরাইজন্টাল দিকে এবং ভার্টিক্যাল দিকে একটি বিন্দুর অবস্থান বুঝিয়ে কোনো ভেক্টরকে প্রকাশ করা, এই বিষয়টি টু ডাইমেনশনাল ভেক্টর প্রেজেন্টেশন হিসাবে পরিচিত। আমি এখানে একটা বিন্দু নিলাম এ, ছবি থেকে দেখা যাচ্ছে এ বিন্দুটি আসলে দুই একক অনুভূমিক দূরত্ব, তিন একক অনুভূমিক দূরত্ব এবং দুই একক উলম্ব দূরত্বে অবস্থিত। তার মানে এখন আমি যদি ও থেকে এ পর্যন্ত একটি রেখা টানি এবং এতে দিক নির্দেশ করি ও থেকে এ, তবে এটা একটা ভেক্টর টার্ম হিসাবে প্রকাশ করা যাবে। আমি ভেক্টরটিকে ভেক্টর এ এইভাবে লিখতে পারি উপরে একটি তীরচিহ্ন দিয়ে, এবং আমি লিখছি থ্রি আই প্লাস টু জে। এখানে আই আর জে এই দুটি হচ্ছে ইউনিট ভেক্টর, মানে একক ভেক্টর যাদের মান হচ্ছে এক এবং একটি সুনির্দিষ্ট দিকে। দিকটি হচ্ছে যখন আমি বলি আই, সে তার দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর যখন আমি বলি জে, তার দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কিন্তু উভয়েরই মান ওয়ান। তো এই ইউনিট ভেক্টর আমি যদি সাথে যুক্ত করি তিনের সাথে, তার মানে আমি বুঝতে পারছি তিন একক ডান দিকে সরবে আর দুই একক উপরের দিকে, তখন আমি ও এ ভেক্টর বা এ ভেক্টরটি পাব। একইভাবে বি ভেক্টরটিও আমি টু আই মাইনাস ফোর জে এটিকে এই গ্রাফে এখানে দেখাতে পারি। রেখাটির নাম ও বি। কখনো কখনো আমরা ও বি দুইটি অক্ষর ব্যবহার করে এবং উপরে একটি তীরচিহ্ন দিয়ে এই ভেক্টরটি লিখতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। আবার একটি
সিঙ্গেল লেটার দিয়েও এই ভেক্টরটিকে বোঝানো যেতে পারে। আর কখনো কখনো আমরা যখন ভেক্টরের মান ব্যবহার করতে চাই তখন এই অ্যাবসোলিউট চিহ্নের মাধ্যমে সেটা করা যায়। আবার যদি শুধু এ লেখা হয় উপরে তীর চিহ্ন ছাড়া তখনও আমরা এ ভেক্টরের মান বুঝি। একইভাবে বি ভেক্টরের মান বোঝানোর জন্য আমরা অ্যাবসোলিউট চিহ্নের যে ভার্টিক্যাল লাইন দুটি আছে সেটি ব্যবহার করতে পারি। আবার শুধু বি যদি লিখি উপরে তীর চিহ্ন ছাড়া তখনও আমরা বি ভেক্টরের মান বুঝি। মান বলতে আমি এখানে ম্যাগনিচিউড বোঝাচ্ছি। আর ডিরেকশন দেখাতে হলে কোনো ভেক্টর কোন দিকে আসলে উপস্থাপিত হচ্ছে এটি দেখাতে হলে একটি কোণ ব্যবহার করা হয়। এই কোণটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে সেইটাকে আমরা ভেক্টরের দিক নির্দেশক তথ্য হিসাবে মনে করি। এখন আমরা এখানে যদি ও এ ভেক্টরটির কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটি একটি পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল মানে আমি এক্স অক্ষ থেকে যদি মেজার করতে শুরু করি অ্যাঙ্গেলের মাপ তবে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে যাচ্ছি, সেই কারণে এটা পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি আমি এক্স অক্ষ থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ রোটেশনে আমি ঘুরি এবং ওই রেখাটি পাই তবে যে অ্যাঙ্গেলটি পাওয়া যাবে এটাকে একটা নেগেটিভ অ্যাঙ্গেল হিসাবে আমরা এখানে দেখাতে পারবো এবং এটাই এই ভেক্টরের দিক নির্দেশ করবে। তো পরবর্তী স্লাইডে আমরা দেখি কিভাবে ম্যাগনিচিউড বের করতে হয়। ম্যাগনিচিউড বের করার জন্য আমি এখানে ফর্মুলা দিয়েছি, যে কোনো ভেক্টরের মান বের করতে হলে টু ডাইমেনশনাল ভেক্টর যদি হয় তবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করতে হবে। এখানে এক্স আর ওয়াই হচ্ছে এক্স অক্ষের দিকে কত একক এবং ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের দিকে কত একক দূরত্ব এই ভেক্টরটিতে আছে সেটা। তার মানে আই এবং জের সহগ দুই সংখ্যা এখানে নিতে হয়। তো আমার আগের ভেক্টরটি ছিল থ্রি আই প্লাস টু জে, সেই হিসেবে আমি যদি এখন এ ভেক্টরের মান বের করতে চাই তাহলে আমার করতে হবে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার। তো রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার একটি সংখ্যা আসবে, মানে হচ্ছে নয় যোগ চার মানে রুট ওভার থার্টিন। সো রুট ওভার থার্টিন ইকুয়াল টু যে কোনো একটা মান, আমরা এই মানটি নিয়ে এত গুরুত্ব না দিলেও চলে। রুট ওভার থার্টিনের মান হচ্ছে 3.60। সো আমি এখানে পাবো 3.60, এই মানটি হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিচিউড। একইভাবে আমরা যদি এখন এ ভেক্টরের দিক বের করতে চাই তবে আমি এই ফর্মুলাটি ইউজ করব, সেটা হচ্ছে 10 ইনভার্স y/x। 10 ইনভার্স y/x মানে হচ্ছে আমার একটি কোণ, তবে এটা আমি ডিগ্রি হিসাবেও প্রকাশ করতে পারি আবার রেডিয়ান হিসাবেও প্রকাশ করতে পারি, এটা আমার ইচ্ছা। এখন আমি এই উদাহরণের জন্য যদি এ ভেক্টরের দিক বের করতে চাই তবে 10 ইনভার্স 2/3 করতে হবে এবং 10 ইনভার্স 2/3 এটি আমি বের করতে পারবো। তো আমি ক্যালকুলেটরে দেখি এটা কিভাবে বের করা যাবে। আমি এখানে ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম এবং 2/3 এটা হচ্ছে আমার মান এবং তাকে আমি 10 ইনভার্স করব। তো ইনভার্স 10 করলে আমি দেখতে পারবো যে মানটি আসছে 33.69 ডিগ্রি। 33.69 ডিগ্রি, 33.69 ডিগ্রি। এখন আমি যদি একটু পেছনের স্লাইডে যাই তবে আমি এই ডিগ্রিটি আসলে 33.69 কি না এটা একটু মিলিয়ে দেখতে পারবো। এই হচ্ছে আমার অ্যাঙ্গেল যেটা 33.69 ডিগ্রি। এবং একইভাবে আমি বি ভেক্টরের দিকও বের করতে পারবো, মানও বের করতে পারবো এবং এই ফর্মুলা সঠিকভাবে কাজ করবে। আর এই নিচের ডায়াগ্রামটিতে দেখানো হয়েছে আমি কিভাবে দুইটি ভেক্টরকে যোগ করব এবং কিভাবে বিয়োগ করব। তো প্রথমে যোগের প্রসঙ্গটি দেখি, মানে আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর করতে চাই। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি করতে চাই সেক্ষেত্রে রেজাল্টও আমার আরেকটি ভেক্টর আসবে, কিন্তু সেটা আসলে কি এইটা বোঝার জন্য আমার এই ছবিটি সাহায্য করবে। আমি এ ভেক্টর আর বি ভেক্টর বোঝার জন্য আমি এ বি দুই বাহু ধরে একটি সামান্তরিক অঙ্কন করলাম। এই প্যারালেলোগ্রাম যেটা নীল রঙের, এই প্যারালেলোগ্রামের যে কর্ণ
OC আমি নাম দিতে পারি এই OC রেখাটি আসলে A ভেক্টর প্লাস B ভেক্টর নির্দেশ করবে এখন এই OC যে কর্ণ এটা A ভেক্টর প্লাস B ভেক্টর নির্দেশ করবে একই সাথে আমার প্রয়োজন মতো আমি তখন এই AC C ভেক্টরটির মানে যোগফল ভেক্টরটির মান এবং দিক বের করতে পারবো এবং এই মান এবং দিক বের করার জন্য আমাকে একই ফর্মুলা ম্যাগনিটিউড এবং ডিরেকশনের এটা ব্যবহার করতে হবে এই বিষয়টিকে প্যারালেলোগ্রাম ল বলা যায় আবার একই বিষয়কে একটু ভিন্নভাবে উপস্থাপন করলে আমরা ট্রায়াঙ্গল ল এখানে উল্লেখ করতে পারি ট্রায়াঙ্গল ল মানে আমি এই এবিসি ওবিসি ট্রায়াঙ্গলটি আসলে নতুন করে এখানে অঙ্কন করেছি বাম পাশে এবং এখানে এই OB বাহুটি একটি ভেক্টর এবং BC বাহুটি আরেকটি ভেক্টর নির্দেশ করছে OB বাহুটি আসলে এখানে B ভেক্টর আর BC বাহুটি এখানে A ভেক্টর নির্দেশ করে কারণ BC বাহু আর OA বাহু আসলে সমান্তরাল এবং একই মান সম্পন্ন সেই ক্ষেত্রে তৃতীয় বাহু OC এটা বিপরীত ক্রমে A ভেক্টর প্লাস B ভেক্টরকে নির্দেশ করবে তো এইভাবে আমি এই ট্রায়াঙ্গল বিষয়টাকে দেখাতে পারি যেটা প্যারালেলোগ্রামের নামান্তর বলা যায় এটি হুবহু একই ভেক্টর আমি ব্যবহার করিনি কিন্তু বিষয়টি বোঝানোর জন্য আমি এই ট্রায়াঙ্গল হিসাবে এখানে বাম পাশে অঙ্কন করেছি সেটা হলো যে কোনো একটা বিন্দু থেকে আমি প্রথম শুরু করব একটি ভেক্টর ধরে নিলাম এ ভেক্টর তারপরে ওই বাহুর শেষ প্রান্ত থেকে দ্বিতীয় ভেক্টরটি প্রকাশ করা শুরু করব একই দিকে মানে ক্রমান্বয়ে এই বিন্দু থেকে এই বিন্দু এবং তারপরে একই ক্রমে আরেকটি ভেক্টর এবং আমার তৃতীয় বাহুটি তখন এদের যোগফল A প্লাস B ভেক্টরকে নির্দেশ করবে এবং সেটা হবে বিপরীত ক্রমে মানে সিরিয়ালটি বিপরীত হবে এই হচ্ছে আমার ট্রায়াঙ্গল ল এর বক্তব্য আর ভেক্টরের সাবট্রাকশন যখন আমি করি তখন ট্রায়াঙ্গল ল বা প্যারালেলোগ্রাম ল একইভাবে কাজ করবে তবে এটি করার সময় প্রথম আমার একটি নেগেটিভ ভেক্টর বের করে নিতে হবে মানে আমি বোঝাতে চাচ্ছি আমি যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করতে চাই তবে আসলে আমি এ প্লাস মাইনাস বি ভেক্টর বের করব মানে বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর কত হবে সেটা আমি আগেই চিন্তা করে তার সাথে এ ভেক্টরকে যোগ করে দিলেই আমার এ মাইনাস বি ভেক্টরটি বের হবে এখন জানতে হবে নেগেটিভ ভেক্টর কিভাবে আমরা প্রকাশ করব নেগেটিভ ভেক্টর আসলে একই মান সম্পন্ন একটি ভেক্টর যার দিক হচ্ছে সম্পূর্ণ বিপরীত দিক মানে 180 ডিগ্রি ঘুরে গেলে যে দিক পাওয়া যায় সেই দিকে একই মান বিশিষ্ট ভেক্টরই হচ্ছে নেগেটিভ ভেক্টর তার মানে এইখানে ও থেকে এর দিকে যদি আমার এ ভেক্টর হয়ে থাকে তবে হুবহু বিপরীত দিকে আমি এটিকে ঘুরিয়ে দিলে এই রেখাটির নাম যদি আমি ধরি ডি তাহলে ও ডি রেখা বরাবর আমি যে ভেক্টরটি পাবো সেটা হচ্ছে এ ভেক্টরের মাইনাস এবং এই এ ভেক্টরের মাইনাস যে বাহু ও ডি আর ও বি যে বাহু আছে এটি দিয়ে যে প্যারালেলোগ্রাম পাওয়া যায় এর যে কর্ণ সেটার যদি নাম হয় ও ই তখন এই ও ই রেখা দিয়ে যে ভেক্টরটি বের হবে সেটা হবে আসলে বি মাইনাস এ ভেক্টর বি মাইনাস এ ভেক্টর এখন আমি বি মাইনাস এ ভেক্টর চাচ্ছি নাকি এ মাইনাস বি ভেক্টর চাচ্ছি তার উপর ভিত্তি করে আমার নেগেটিভ ভেক্টরটি করে নিতে হবে এই বিষয়টি একটু বুঝে নিলেই পুরো ব্যাপারটি সহজ আর মাল্টিপ্লিকেশন বাই এনি নাম্বার মনে করেন আমরা 2 ইনটু এ ভেক্টর করতে চাই মানে একটি ভেক্টরকে 2 দিয়ে গুণ করছি সেই ক্ষেত্রে এটা একদমই সহজ মানে ভেক্টরটিকে আসলে ডাবল করে দেওয়া হচ্ছে এতে দিকের পরিবর্তন হচ্ছে না শুধু 2 গুণ হয়ে যাচ্ছে যদি আমি -2 করতাম তবে 2 গুণ হতো এবং একই সাথে বিপরীত দিকে একটি রেজাল্ট ভেক্টর পাওয়া যেত এই হচ্ছে আমাদের ভেক্টরের এডিশন এবং ট্রায়াঙ্গল ল সম্পর্কে কথা এখন আমরা একটা উদাহরণ অঙ্ক এখানে দেখতে পারি এ ভেক্টরটি একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে 3i+2j আর বি ভেক্টরটি দেওয়া আছে 2i-4j এখন এদের প্লাস
করছি আমি a প্লাস b ভেক্টর মানে দুইটি ভেক্টর আমি লিখলাম এবং তাদেরকে যোগ করছি এবং যোগ করার পরে I এর মানগুলো I এর মানের সাথে j এর মানগুলো j এর মানের সাথে যোগ হবে এবং তাতে পাওয়া যাবে 5i minus 2j এই 5i minus 2j হচ্ছে a প্লাস b ভেক্টর এবং তার ম্যাগনিটিউড বের করতে হলে রুট ওভার আমার যে ফর্মুলা আছে সেই হিসাবে 5 স্কয়ার প্লাস দিয়ে মাইনাস 2 স্কয়ার করতে হবে এবং সেতে তাতে যা আসে রুট ওভার 29 আসলে আসবে সো রুট ওভার 29 এর মান আমার যা হয় ওইটাই হবে এই a প্লাস b ভেক্টরের ম্যাগনিটিউড a প্লাস b ভেক্টরের ম্যাগনিটিউড হবে রুট ওভার 29 মানে 5.38 এটা হচ্ছে a প্লাস b ভেক্টরের ম্যাগনিটিউড অথবা মান এখন আমরা যদি দিক বের করতে চাই তাহলে 10 ইনভার্স ফর্মুলা বের করতে হবে 10 ইনভার্স এখানে y এর মানটা উপরে দিতে হবে এবং x এর মানটা নিচে তার মানে -2/5 এটা লিখতে হবে এবং 10 ইনভার্স -2/5 আমি এখান থেকে ইজিলি বের করতে পারি -2/5 কত আসে সেটা বের করার পর আমি 10 ইনভার্স দিলাম তখন আমার এখানে মান আসলো -22.20 ডিগ্রি এখন এই -22.2 ডিগ্রি যেটা আসলো এটা আমি আগের স্লাইডের যে ছবিটা ছিল তার সাথে একটু চেক করে নিতে পারি a প্লাস b আমার এই যে ছবি a প্লাস b এই ছবির এই অ্যাঙ্গেলটি x অক্ষের নিচের দিকে নেগেটিভ অ্যাঙ্গেল এটা হচ্ছে আমার 22.2 ডিগ্রি তো এইভাবে আমি যোগফল এবং তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন বের করছি একইভাবে বিয়োগফলেরও ম্যাগনিটিউড এবং ডিরেকশন আমাদের বের করা সম্ভব এবং এখানে ডান দিকে একটি বিষয় আমি উল্লেখ করেছি সেটা হলো ভেক্টরকে ম্যাট্রিক্স আকারেও প্রকাশ করা যায় কলাম ম্যাট্রিক্স একটি কলাম দিয়ে প্রকাশ করা হচ্ছে এ ভেক্টরকে 3-2 মানে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবরে 3 একক ওয়াই অক্ষ বরাবরে 2 একক সেই হিসেবে 3-2 বি ভেক্টর 2-4 এভাবে যোগফল করা যায় তো এই হচ্ছে আমাদের ভেক্টর সম্পর্কিত ধারণা এবং ট্রায়াঙ্গেল ল আমি এখানে একটা উদাহরণ হিসেবে অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য দুইটি ভেক্টর দেওয়া আছে টু ডাইমেনশনাল অবশ্যই তাদের ম্যাগনিটিউড ডিরেকশন এবং যোগফল বের করা এবং একটা প্রপোর্শনের ছবি তৈরি করা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে এটাও প্র্যাকটিস করে রাখা দরকার আমার ইউটিউব চ্যানেল আরএলডি ওয়ার্ল্ড আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পার্সোনাল ওয়েবসাইট rldworld.com এটা ফলো করুন তাহলে অন্যান্য ভিডিও এবং অন্যান্য ম্যাথমেটিক্স এবং শিক্ষা সম্পর্কে খবর পেয়ে যাবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি অন্যান্য ভিডিওগুলোও দেখবেন